ফালাকাটা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন। শনিবার সকালে ধূপগুড়ি ফালাকাটা রাজ্য সড়কে পথ দুর্ঘটনার শিকার হন একটি বেসরকারি বাস ও পিকআপ ভ্যান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ধূপগুড়ি শালবাড়ি ডরুয়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এদিন কোচবিহার থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় পিকআপ ভ্যানটি। অপরদিকে ধূপগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। ডরুয়া ব্রিজ এলাকায় সংঘর্ষ ঘটে। গুরুতর আহত হয় পিকআপ ভ্যানে থাকা তিনজন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। নাম পরিচয় এখন অবধি জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। আমরা তো আসছিলাম, কোথা থেকে আসছিল? কোথায় যাচ্ছিলেন? কোথায় বাড়ি আসছিলাম? বাড়ি কোথায়? বাড়িতে যাচ্ছিলাম আমরা। এটা বাস টাস বিক্রি টুকরি করে। কোথায় ঘটনাটি ঘটে? দুটো ব্রিজের ওখানে। আহত দুজন। দুজন খারাপ অবস্থা। কার যিনি গাড়ি চালাচ্ছিলেন? ড্রাইভারের বেশি আমার মাথাতে চোট লাগেছে। ড্রাইভারের নাম কি, পরিচয় কি? ড্রাইভারটার নাম কি রে? তার আনুমানিক তার বয়স 32। বাড়ি কোথায়? বাড়ি হরিরামপুর। হরিরামপুর। আপনার নাম? আমার নাম রাজু।